শক্তিশালী বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেছে আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন টাইটান। চার দিনের ব্যাপক তল্লাশির পর টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছেই খোঁজ মেলে ডুবোযানটির। বেঁচে নেই সাবমেরিনে থাকা পাঁচ আরোহীর কেউ, এ তথ্য নিশ্চিত করেছে ওশান গেট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। 1912 সালে আটলান্টিকে বিরাট এক হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায় বিলাসবহুল ব্রিটিশ জাহাজ টাইটানিক, যাতে মৃত্যু হয় প্রায় 1500 যাত্রীর। শত বছর ধরে সমুদ্রের গভীরে পড়ে থাকা সে জাহাজকে দেখতে গিয়ে একই পরিণতি হলো সাবমেরিন টাইটানেরও। সাবমেরিনটিতে থাকা পাঁচ আরোহীর কেউ বেঁচে নেই, এ তথ্য নিশ্চিত করেছে ডুবোযানটি পরিচালনাকারী সংস্থা ওশান গেট। On behalf of the United States Coast Guard, টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ থেকে 1600 ফিট দূরেই কিছু ধ্বংসাবশেষ পাই আমরা। পরবর্তীতে আমাদের গবেষক দল জানান এটি নিখোঁজ সাবমেরিন টাইটানের। এরই মধ্যে যাত্রীদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য সহমর্মিতা জানাই। মার্কিন কোস্টগার্ড জানায় সমুদ্রের তলদেশে পানির চাপ নিতে না পারায় যাত্রা শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে টাইটানের প্রেসার ভেসেলে, যাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেটি। প্রাথমিকভাবে টাইটানের পাঁচটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি, যার মধ্যে সাবমেরিনের সামনের নাকের মতো অংশ, সেই সাথে প্রেসার ভেসেলের বেশ কিছু অংশ ছিল, যা ইঙ্গিত করছে বড় কোনো দুর্ঘটনা ঘটেছিল সাবমেরিনটিতে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধারকারী জাহাজগুলোকে সরিয়ে দেওয়ার কাজ। তবে নিখোঁজ পাঁচ আরোহীদের মরদেহ খোঁজার কাজ চালু থাকবে, যদিও তাতে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। সমুদ্রতলের পরিবেশ খুবই প্রতিকূল, এরপরও আমরা খোঁজ অব্যাহত রাখব, তবে তাতে কতটুক সফল হব আমাদের জানা নেই। গেল রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাত্রা শুরু করার পৌনে 2 ঘন্টা পর নিয়ন্ত্রণকারী জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সাবমেরিনটির। এতে ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান, ওশান গেটের প্রধান নির্বাহী স্টকটন রুশ এবং ফরাসি নাবিক পল হেনরি। মিলা খন্দকার, চ্যানেল 24।